গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 10টা বাজে, তো 10টার দিকে তোমাদের সাথে দিনটা আজকে শুরু হচ্ছে। তো আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় যে ছেলের টিউশন থেকে আসলো, তো ওকে যে দুধ জাল দিয়ে রুটি ছিল, কালকে রাত্রে যে রুটি বানিয়েছিলাম ছিল 3-4টা বেঁচেছে, তো এই দুধ দিয়ে রুটিতে দিয়ে দিলাম খেতে, আর আমার জন্য বানিয়ে নিলাম চা। তো চাটার কালারটা কিন্তু দারুণ হয়েছে না? তো এদিকে বসিয়ে দিলাম দেখো ভাত, আর ওদিকে ডাল সিটিন নামিয়ে রাখলাম, তো পরে সোমবার দেবো। তো চাটাকে খেয়ে নিই। তো চা খেয়ে দেখো বন্ধুরা, আমার টাপের মধ্যে এত সুন্দর পালং শাক হয়েছে। পালং শাক কিন্তু গুঁড়াগুলো একদিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওই গুঁড়াগুলো আর কি টাপের মধ্যে উনে দিয়েছি। কি ভালো লাগছে শাকগুলো দেখতে, মানে তুলতেও মায়া লাগছিল, মানে এত সুন্দর হয়েছে। তো অনেক বড় বড় হয়ে যাচ্ছে দেখো, শীষ পালনের মতন হয়ে যাচ্ছে। তো ভাবলাম তো চলো আজকে তো যেহেতু কোনো শাকসুক নাই ফ্রিজে, তো উঠিয়ে নিই। তো উঠিয়ে আজকে রান্না করছি, তো তুলতেও সেই মজা লাগছে, বাড়ির জিনিস যে কোনো জিনিসই। শাকগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা, তো এটা কোয়ার পর নিয়ে এখন ধুয়ে নিব। তো এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, তো যে তোমাদের দাদাবার জন্যই করছি, আমি অত ভালো খাই না আলু ভাজাটা। তো এদিকে যে ডাল সিটি মারা হয়েছে, এখন সোমবার দিব আলু ভাজা ডাল। আর কালকে যে মাংস তরকারি রয়েছে কতগুলো মাংস তরকারিটা, কালকে কি ঝাল হয়েছে, মারাক তো ঝাল দিয়েছিলাম। তো এখানে শাকটাও কেটে নিয়েছি, শাকটা এখন সোমবার দিব। যেটুকু শাক হয়েছে আমাদের দুজনে হয়ে যাবে, তো মানে ভালোই হয়েছে শাকগুলো। তো শাকগুলো আমি গোবিন্দভোগ চালের রোদে পিঠালু বানিয়ে নিয়েছি, দেখো ভাজা করিনি আর কি, রসুন টসুন দিই এমনি, একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে চালের রোদে পিঠালু বানিয়ে নিয়েছি। এখানে তোমাদের দাদাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, দেখো আলু ভাজা দিলাম, শাক দিলাম, আর ডাল তো করেছি, ডাল নিয়ে যাবো অল্প, আর সাইডে একটা আলু আর 2 পিস মাংস দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই খাওয়া রেডি, তো চলো এখন দোকানে যাই। তো এই যে ছেলেদেরকে খেতে দিয়ে আসছি, এক ছেলেকে, আর এক ছেলে বললো একটু পরে আর কি খাবে বললো। তো আমি খাওয়া দাওয়া করে, ছান খাওয়া দাওয়া করে আর কি বের হলাম। তো আজকে গরম গরম লাগছে, অনেকদিন পরে গরম ভাবটা মনে হচ্ছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কী সুন্দর করে দোকান লাগিয়েছে সব জিনিস, শিব ঠাকুর এনেছে, তো কালকে আর কি এনেছে শিব ঠাকুরগুলো, কিছু ছিল তো আর কিছু আবার বড়ো বড়ো নিয়ে আসলো। তো আর এই যে শিব ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছিলো মানে কাচের মতন দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে সিমেন্টের রয়েছে, পাথরের রয়েছে, তো অনেক ধরনের জিনিসই রয়েছে। এখানে নন্দী রয়েছে দেখো, তো এই কী সুন্দর করে সাজিয়েছে, সিঁড়ির মতন করা আছে, বড় ছোট সব মিলে মিলে আর কি রেখেছে, বাটিগুলো রয়েছে, আর সব জিনিসই লাগানো হয়েছে যা যা লাগে আর কি শিব পূজায়। এখানে ডমুর রয়েছে, উপরেই দেখো রূপদস্তার মালা রয়েছে, কত বড় বড় ছোট বড় অনেক ধরনের রয়েছে, কিছু মালাও লাগানো হয়েছে। ক্যামেরা কিন্তু অতটা ভালো আসছে না, এমনি কিন্তু দেখলে খুব সুন্দর লাগে, যে কোনো জিনিসই ক্যামেরা অত ফুটাতে পারি না আর কি, এই হলো কথা। আর যে ঠাকুরটা তোমাদের দেখালাম প্লাস্টিক থেকে বের করে, সেটা এখন আবার প্লাস্টিকে করে ডুবিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই পিছনে বসে দেখো ওইদিকে ভাত খাচ্ছে, তো খাওয়া দাওয়া হলে একটু রেস্ট করবে, তারপর আমি চলে যাব বাড়িতে। আর আজকে যেহেতু বুধবার হাট, আর তোমাদের দাদাভাই হচ্ছিলো সেই সকালে এসেছে, হলো ছোটো ছেলের টিউশন ছিল 7টার দিকে, 6:30 সময় বের হলো, তো রাত 10টার সময় বাড়িতে আবার ফিরবে তোমাদের দাদাভাই, এতক্ষণ ধরে আর কি দোকানে বসে থাকবে, কতটা তাহলে কষ্ট হয়। তো
তো ব্যবসা মানে এই তো, দোকান নেই, বসে থাকা, এই করা ওই করা, এই তো না? তো ছেলেদের স্কুলে আজকে খেলা ছিল, তো এই ট্রফিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো ছিল আমার এক ভাস্তে, তো এতগুলো ট্রফি জিতেছে, তো সবগুলো ওই পেয়েছে। আর ছেলেরা যায়নি, ছেলেরা স্কুলে যায়নি, নামও দেয়নি, ওরা খেলেও নি, তো যাই হোক, বেশ ভালো লাগলো।